প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপর বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের কোনো ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো কীভাবে আমরা আপনাদের ফোনের মাধ্যমে VFX ক্রিয়েট করতে পারি। সো এর জন্য আমাদের যে সফটওয়্যারটি দরকার সেটা হচ্ছে কাইন মাস্টার প্রো, এবং এটা সেটা অবশ্যই ভিডিও লেয়ারে রাখতে হবে। এটা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। রুট আনরুট দুটার জন্যই চলে, আমার ফোনটা হচ্ছে আনরুট, তবু আমি চালাচ্ছি। তো এই হচ্ছে আমার সফটওয়্যার কাইন মাস্টার। সো আমি প্রথমে এটাকে ওপেন করি। ওপেন করার পর ফার্স্ট আমি যেটা করবো সেটা হচ্ছে এই প্লাস আইকনটাতে ক্লিক করবো, দেন এমটি প্রজেক্টে সিলেক্ট করবো। এখন আমাদের ফার্স্ট যে কাজ হবে সেটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেবো। ব্যাকগ্রাউন্ড নিতে হলে আমাদের মিডিয়া ব্রাউজারে ক্লিক করতে হবে। দেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। সাপোজ আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ওকে ক্লিক করে দেন। এখন আপনি চিন্তা করবেন যে আপনার VFXটা যে সিনটা হবে সেটা কতখানি হবে। সাপোজ আমি এটা নেব এই 8 থেকে 10 সেকেন্ড 11 সেকেন্ড নিলাম, ওকে। এখন আমাদের কিছু গ্রিন স্ক্রিন ইফেক্ট ডাউনলোড করতে হবে। আমরা ইউটিউবে সার্চ দিলে অনেক গ্রিন স্ক্রিন ইফেক্ট পেয়ে যাবো। সো আমার কিছু ইফেক্ট ডাউনলোড করা আছে, তো এই জন্য আমাকে ফার্স্ট যেটা করবো, আমি ফার্স্টটা দেখি আমার কী কী আছে। এখানে আমার কিছু আছে, সো আমি এখান থেকে ওয়াটারফল নিতে পারি একটা। আমি ওয়াটারফলটা নিলাম, ওকে। এখন এটা আমি এখানে সেট করে দিই, একটু বড়ো করতে পারি আবার ছোটো করতে পারি। একটু ছোটো করে এইখানটায় দিয়ে দিলাম, ওকে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাড করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আছে ক্রোমা কি, এটাতে ক্লিক করবো। দেন এটা এনাবল করে দিই। এনাবল করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার গ্রিন স্ক্রিনটা চলে গেছে। এখন এটাকে আমি কী করবো, এখন এই যে পাশ দিয়ে আর একটু গ্রিন ইফেক্টটা দেখা যাচ্ছে, আমি এটাকে একটু কমায় বাড়াই এই এই, ওকে। দেন ক্লিক। এখন আমি একটা স্কাই নিতে পারি পিছনে দেওয়ার জন্য, তো সেই জন্য ফার্স্ট লেয়ারে ক্লিক করবো, মিডিয়াতে যাবো। দেন আমি একটা স্কাইয়ের ইমেজ নেই, ওকে। স্কাইয়ের ইমেজটা নিয়ে এটাকে একটু বড় করে দিই, এইটুকু করে দিতে পারি, এইটুকুটা সুন্দর লাগতেছে। এটা এদিকে দিয়ে এটুকু, ওকে। এবং এটাকে আমি এখানে ক্লিক করে, মানে আপনি যে ইমেজটা নিলেন সেই ইমেজটা নিচে এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে এটাকে টেনে আপনার ভিডিওটা যতখানি আছে ততখানি বাড়িয়ে দেন, ওকে। বাড়িয়ে দিলাম। এখন এইটাকে আমি পিছনে পাঠাবো, তো পিছনে পাঠানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ইমেজটা নিয়েছিলেন সেই ইমেজটার উপর ক্লিক করলেন। দেন এই যে এখানে তিনটা ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে সেন্ড ব্যাকে ক্লিক করে দেন। দেখুন আপনার ইয়েটা কিন্তু পিছনে চলে গেছে, ওকে। এখন দেখুন দেখে কিন্তু অনেক এখনও হয়নি মোটামুটি, তবে একটু দেখতে সুন্দর লাগতেছে। সো আমি এটা এখানে এরকম করে অ্যাড করে দিলাম। ওখানে দিলাম দেখানোর জন্য, আপনি এখানে যত সময় ইউজ করবেন তত সুন্দর VFX তৈরি করতে পারবেন, ওকে। এখন এইটা যদি আমি একটু আরেকটা দিকে দিয়ে দিই, আমার একটু ভালো লাগে দেখতে, একটু বড়ো করে সাইডের দিকে দিয়ে দিলাম, ওকে। ওকে এখন আমি যেটা করতে পারি এখানে আর কি দেওয়া যায়, ওকে, দেখি আগে যাই। আমি লেয়ারে ক্লিক করে মিডিয়াতে গেলাম, দেন এটা এটা নেই, ওকে, এটা নিয়ে নেই, এটা এই পজিশনে। এরকম PNG আপনারা PNG যে পিকচারগুলো আছে সেগুলো গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। PNG লিখে সার্চ দেবেন, এরকম পেয়ে যাবেন, ওকে। এটা ক্লিক করলাম, দেন এটাকেও টেনে ঠিক এই পর্যায়ে নিয়ে আসলাম। এখন দেখুন আমার ইয়েটা কীরকম হলো, ঠিক এরকম। এটা এইখানে একটু মনে হচ্ছে কিছু একটা মিসিং, ওকে। তো আমি এখানে সেট করি, প্লেয়ারে যাবো, মিডিয়াতে যাবো। দেন আমি এখানে কি নিতে পারি, সাপোজ আমি এটা নেব, ওকে। এই জিনিসটাকে এখানে অ্যাড করে দিতে পারি, একটু সেট করে নিয়ে এইটুক এই পজিশনে রাখা যেতে পারে। এখন এটাকে আমি একটু ক্রোমাটিতে গ্রিন স্ক্রিনটা ডিলেট করে দিই, ওকে, এনাবল। দেন একটু এরম করি, ওকে। এটাকে আমি একটু মোটামুটি একটা অ্যাডজাস্ট করে দিই। এখন দেখুন, এখন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটু অ্যানিমেশন দিতে পারি, ওকে। যে আমার ভিডিওটা যখন এইভাবে এইভাবে যাবে তখন সূর্যটা আস্তে আস্তে ডুবতে থাকবে, তো সেটা করার জন্য সূর্যটাকে এইভাবে আমি ডোবাতে চাচ্ছি, মানে আসবে এইভাবে ডুবে যাবে। সূর্যের ছবিটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম, দেন এখানে একটা চাবির মতো যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা তৈরি হওয়া শুরু হবে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটু টানবো, এদিকে একটু টানবো, দেন আমার এই পুরো ভিডিও ক্লিপটাকে এদিকে সরাবো, আবার এটা একটু এদিকে টানবো, আবার এটা এদিকে সরাবো, আবার টানবো, আবার সরাবো। এভাবে আপনারা মানে যতটা সময় লাগাবেন এখানে তত ভালো হবে। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে একটু কাজই করবো,
মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, এই যে এখানে আপনারা পিকচারের মাঝখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডট 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 তিনটা ডট হয়ে গেছে কিন্তু শুটের পিকচারটার উপর। ওকে, এটা হচ্ছে অ্যানিমেশন হচ্ছে আপনার এখানে। ওকে, একটু টেনে টেনে জোরে নিয়ে যাই। ওকে, এখন দেখুন আমাদের অ্যানিমেশনটা কীরকম হয়েছে। এটা ক্লিক করলাম, দেখুন আমাদের সূর্যটা, এটা আপনি যত আস্তে আস্তে করবেন তত দেখতে আরও সুন্দর লাগবে। আমি জোরে জোরে করছি, তো সেই জন্য মনে হচ্ছে সূর্যটা এরকম জাস্ট দেখাই দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের ভিএফএক্সটা তৈরি করতে পারবেন।